New York City, Long Island এর বাথ পেজ স্টেট পার্ক এবং ব্যাবিলনের জঙ্গল থেকে আরও কিছু মানুষের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এসব স্থানে অভিযান চালিয়ে ধড়সহ অন্যান্য অঙ্গ উদ্ধার করে তারা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যদিও সেখানে কিছু পাওয়া যায়নি। নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডের বার্থ পেজ স্টেট পার্ক ও পশ্চিম ব্যাবিলনের জঙ্গল থেকে নতুন করে আরও দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এসব স্থানে অভিযান চালিয়ে একজনের ধড়সহ অন্যান্য অঙ্গ উদ্ধার করে তারা। এর আগে বৃহস্পতিবার সকালে বার্থ পেজ স্টেট পার্ক থেকে দুটি হাত ও একটি পা উদ্ধারের পর ওই দিন রাতেই ব্যাবিলন টাউনে সাউথার্স লং পার্ক থেকে এক নারীর মাথা ও আরও একটি হাত উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে 59 বছর বয়সী একজন নারী ও 53 বছর বয়সী একজন পুরুষ। হত্যার পর তাদের দেহাবশেষ ব্যাবিলন থেকে বার্থ পেজ পর্যন্ত বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়া হয়। সর্বশেষ ঠিকানা অনুযায়ী নিহতরা ইয়াংকার্সের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এ ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরা সবাই অ্যামিটিভিলের রেলরোড এভিনিউর একটি বাড়িতে থাকতেন। তাদের জিজ্ঞাসাবাদের পর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই বাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ, তবে সেখান থেকে কোনো দেহাবশেষের সন্ধান পায়নি তারা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশি তল্লাশির ঘটনায় কিছুটা বিরক্ত প্রতিবেশীরা, তবে বাসিন্দাদের বেশ সুনাম করেছে প্রতিবেশীরা। The people are nice. You see people walking their children and dogs all on this block. So that's পুলিশ জানায় প্রথম দেহাবশেষ খুঁজে পাওয়া যায় ব্যাবিলন গ্রামের সাউথার্স পন্ড পার্কে। হাই স্কুলের শিক্ষার্থীরা প্রথম দেখতে পায় এগুলো। পরে পুলিশ এসে মৃতদের মাথা, ট্যাটু আঁকা হাত, পা, আঙুল সহ বিভিন্ন অঙ্গ উদ্ধার করে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। They got like puppies and they're always walking them. এদিকে আটককৃত চারজনের মধ্যে দুইজনের প্রতিবেশী বিল সাইমন, তিনি বলেন তার প্রতিবেশীদের সম্পর্কে কখনো কোনো নেতিবাচক কিছু শুনেননি তিনি। Like everybody else, you expect things to stay sedate and quiet. এ পর্যন্ত তিনটি স্থান থেকে দেহাবশেষগুলো উদ্ধার করে পুলিশ। এখনো চলছে অনুসন্ধান। তাহমিনা তাসি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।